চাকরির বাজারে ক্রমশ মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা প্রায় 40% চাকরিকে প্রভাবিত করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এআই এর প্রভাবে বৈশ্বিক বৈষম্য পরিস্থিতি আরও তীব্র হবে বলে ধারণা করছেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা। সোমবার সুইজারল্যান্ডের দাভোসে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর আগেই ওয়াশিংটনে একটি সাক্ষাৎকারে এআই প্রসঙ্গে মন্তব্য করেন জর্জিয়েভা। তিনি বলেন, এআই ব্যবহারের কারণে সৃষ্ট সামাজিক সংকট আরও জোরদার হওয়ার আগে এর মোকাবেলায় ভাবতে হবে নীতি নির্ধারকদের। IMF এর বিশ্লেষণে বলা হয়েছে, চাকরির একটি বৃহৎ অংশকে প্রভাবিত করবে এআই। উন্নত অর্থনীতির দেশে এ প্রভাব 60% পর্যন্ত। প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে শ্রমের চাহিদা কমতে পারে বৈশ্বিক উৎপাদনে, ফলে অনেকেই চাকরিচ্যুত হবে বলে শঙ্কা প্রকাশ করেছে IMF। অবশ্য নিম্ন আয়ের দেশের চাকরি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব 26%, কারণ এসব দেশে এমন প্রযুক্তি কাজে লাগানোর মতো দক্ষ জনশক্তির অভাব রয়েছে। তবে উচ্চ আয়ের দেশগুলোর সঙ্গে নিম্ন আয়ের দেশের বৈষম্য আরও তীব্র হতে পারে। IMF বলছে, এআই এর কারণে যেমন চাকরি চলে যেতে পারে, আবার কাজকে আরো সহজ করেও তুলতে পারে এআই। উচ্চ আয়ের ও তরুণ কর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মজুরিতে অসামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি দেখতে পেলেও নিম্ন আয়ের ও বয়স্ক কর্মীরা পিছিয়ে পড়তে পারেন। ক্রিস্টেলিনা জর্জিয়েভা বলেন, আমাদের উচিত নিম্ন আয়ের অর্থনীতিগুলোকে সাহায্য করা, যাতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিতে পারে। তাই এ প্রযুক্তি কিছুটা ভয়ের হলেও একই সঙ্গে প্রচুর সুযোগও রয়েছে। IMF এর তথ্য মতে, দুই ধরনের অর্থনীতির তুলনা করলে নিম্ন আয়ের দেশগুলোতে মজুরি নির্ধারণে সৃষ্টি হবে ব্যাপক বৈষম্য। এক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হতে পারে এসব দেশের বয়স্ক কর্মীরা। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সমাজে এমন বৈষম্য একসময় মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।